দেখুন জল দিয়ে ধুয়ে দেখি দিচ্ছি। আর কত ঘষো বলো, দেখুন কোনো রং উঠছে না, কিন্তু সেম রং। কত ঘষো বলো, পিছনের দিকটা দেখলে আরো ভালো বোঝা যায় রং উঠেছে কি ওঠেনি। কোন রং উঠেনি, রঙের গ্যারান্টি আছে, তাই তো? একদম, তুমি সব রকম মাল মিলিয়ে পাঁচ পাঁচ অনলি পাঁচ পিস লিলে হোলসেল পেয়ে যাবে। হোলসেল রেটে এখানে যে আসবে সে হোলসেল রেটই পাবে, সে অন্য নানা রকম রেট পাবে না আমার কাছে। মানে ফিক্সড রেট পুরো, একদম ফিক্সড রেট, হ্যাঁ হোলসেল রেটই পাবে সে। হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনারা দেখছেন নিউ বাংলা ব্লগ। নিউ বাংলা ব্লগের পরিবারে আপনাকে স্বাগতম। আমি আজকে চলে এসেছি হাওড়া বড় বাজার হোলসেল বেডশিট মার্কেট। এখানে আপনারা নানা ধরনের বেডশিট পেয়ে যাবেন খুবই নিম্ন চিপ প্রাইসে। এরা সাধারণত বেডশিটের ম্যানুফ্যাকচার করে থাকেন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আসবেন, সব নেম সব ঠিকানা বা একসাথে কত পিস কোয়ান্টিটিতে নিতে হবে। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করছি, এই ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন, তাহলেই আপনারা এখানের অ্যাড্রেস বা কেমন কি দাম সব কিছু জানতে পারবেন। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমি আপনাদের জন্য ভিডিও বানাতে 100 কিলোমিটারের থেকে বেশি জার্নি করে এসেছি, তাই যদি এই ভিডিওটি দেখে আপনাদের কোনো রকম কিছু হেল্প হয়ে থাকে তো দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন। আর বাঙালি হয়ে বাংলায় দেখুন, আর এই বাংলার ভাইটিকে সাপোর্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। নমস্কার, আমি সোনালী নাগা সেকার্স স্টেশনারি পক্ষ থেকে সোনালী বাংলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেট আপটা দেখতে পাচ্ছি, এটা একটু গাঙ্গুলি বাগানের সেট আপ নয়, একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই। এটা কিন্তু সেট আপ হচ্ছে বড় বাজার। আমার কাছে বেডশিট আর নাইটি পাওয়া যায় সেটা আপনারা আগে থেকেই জানেন, তার অনেক ভিডিও আপনার পুরোনো দেখেছেন। কিন্তু এই যে ভিডিওটা হচ্ছে এটা বড় বাজারে নতুন আমরা শপ খুলেছি, এটা বেডশিটের জন্য স্পেশালি এখন বেডশিট রাখছি। তারপরে ধীরে ধীরে যেটা রাখবো নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবো। তো বেডশিট আপনারা জানেনই ভালো করে, পুরোনো কাস্টমার যারা আছে তারা আমরা কি কোয়ালিটি রাখি। আর এসব হাটে বাজারে জিনিস কিন্তু রাখি না, 100 টাকা বেশি 110 টাকা বেশি ওটা রাখি না। তো রাখলে কি হলে সেটা আপনারাও জানেন, তারপর ওটা জলে দেবেন রং উঠে যাবে। আমার কাছে আপনার বেডশিট পাবেন 100% গ্যারান্টি রং গ্যারান্টি। আমার কাছে আপনার 150 টাকাতে বেডশিট স্টার্ট হয়। তো 150 টাকার বেশি তো আমি আপনাকে জলে ধুয়ে দেখাতে পারি, এক ফোঁটাও কিন্তু রং উঠবে না। এটা কিন্তু মাথায় রাখবেন, আমি কিন্তু কোয়ালিটি বিলিভ করি বলেই হয়তো আমি 2 বছরের মধ্যে দুখানা দোকান করতে পেরেছি। তার কারণে কোয়ালিটি ম্যাটার করে, আলটিমেট কোয়ালিটি ম্যাটার করে। আমার কাস্টমার যখন আমার কাছে কোয়ালিটির জিনিস নেবে, তখন সে যখন নিজের কাস্টমারকে কোয়ালিটির জিনিস নেবে, তাহলে সেই ক্ষেত্রে ওনার দিকেই ব্যবসাটা আগে গ্রো করবে। কিন্তু আমি যদি আপনাদেরকে রং ওঠা বেডশিট দিই, তখন ডেফিনেটলি আপনার কাস্টমাররা একবার তো নিয়ে যাবে কম দাম দেবে, তারপর দ্বিতীয়বার আসবে নিশ্চয়ই আসবে না। তো এই কমপ্লেন আমি আগেও অনেক পেয়েছিলাম বলে আমি কিন্তু কোয়ালিটি জিনিস রাখি, এটা মাথায় রাখবেন। আমার কাছে কিন্তু ওই হাটে ঘাটে জিনিস পাওয়া যায় না, এখানে মাত্র কোয়ালিটি জিনিস পাওয়া যাবে। যে রেট স্টার্টিং রেট আমি বলে দিলাম, সিঙ্গেল বেডশিট আমাদের কাছে 150 টাকা থেকে শুরু, ইনক্লুডিং অল, কোনো আলাদা করে জিএসটি আমাদের কাছে লাগবে না। 150 টাকা থেকে স্টার্টিং রেট শুরু। আমাদের কোয়ালিটিতে কিন্তু কোনো মানে 42-42 কাপড় বা 40-42 কাপড়ে জাল দেওয়া কাপড় এসব ইউজ হয় না, কোনো মিক্স কাপড় ইউজ হয় না। পিওর জয়পুরি সাংগানেরই কটনের বেডশিট এখানে পাওয়া যায়, এছাড়াও থান কটনের বেডশিট পাওয়া যায়। একটা একটা স্টেপ বাই স্টেপ দেখান তাহলে। আর হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আমি এবারে যে আমাদের প্রোডাক্ট আছে সেটা দেখাবো। আর ভিডিওতে আমি একটা প্রোডাক্ট আপনি যেকোনো র্যান্ডামলি চুজ করবেন, আমি যেখান থেকে আপনি বলে চুজ করে বার করবো, আমি জলে ধুয়েও দেখে দেবো, এখনো রং কিন্তু উঠবে না, ঠিক আছে? এই গ্যারান্টিটা সবার আগে দিচ্ছি। আমার এখানে যদি বেডশিট রং উঠে আপনি আমাকে ফেরত দিয়ে যাবেন, রিটার্ন নিয়ে নেবেন। রং উঠলে যদি রং উঠে রিটার্ন নিয়ে নেবো, রং উঠা মানে কি বলুন তো? রং উঠা মানে সাদা বেডশিট, ধরুন এটা যে এই রংটা এটা উঠে যাবে মিশে যাবে, এটাকে রং উঠাবে। একটা কস উঠলো তা আলাদা, কস কাউটার একটা উঠে কিন্তু এটা মিশে এটা হয়ে যাবে, আমি কিন্তু রিটার্ন নিয়ে নেবেন। রিটার্ন পলিসি আছে এই ভিডিওতে, এই কথাই বলছি, আমরা রিটার্ন নিয়ে নেবো। কারণ আমরা এত গ্যারান্টি দিয়ে বিক্রি করি, আমার পুরোনো কাস্টমাররাও জানে না, তাই জন্য এখানে দোকান করে আসা। বিকজ এত ভালো কোয়ালিটির জিনিস বিক্রি করি গাঙ্গুলি বাগানে। এবার যারা ওই ঢুকতে যায় তারা বলে দিদি একটা বড় বাজারের দোকান করুন, ট্রান্সপোর্টের সুবিধা বেডশিট তো বুঝে নিন, ট্রান্সপোর্টের সুবিধার জন্য আমরা বড় বাজার। অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট হয়, অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট হয়, অল ওভার ইন্ডিয়া কুরিয়ার হয়, বাংলাদেশেও মাল যায়, যেখান থেকে চাইতে সেখানেই মাল যায়, বাংলাদেশে মাল যায়। একদম কালকে আমি এখানে বাংলাদেশে মাল বিক্রি করছি, কোনো অসুবিধা নেই, যা চাইবেন তাই পেয়ে যাবেন এখানে। তো একটা একটা দেখান তাহলে স্টেপ বাই স্টেপ। এবারে আমি দেখাতে শুরু করছি। হ্যাঁ, আমি একটা একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখুন চাদরটা একটু জুম করবেন, কোনো জালি চাদর নয়, জাল নেই চাদরের মধ্যে, ঠিক আছে? কাপড় কোয়ালিটিটা দেখুন, এটা কিন্তু আপনার 48-52 কাপড় আছে। হ্যাঁ, এটার মধ্যে কোনো এরকম এদিক থেকে ওদিক দেখা যাবে না, আর চাদরটার মধ্যে কোনো ওর নামটা কি সিনথেটিক মিক্স নেই, তাই জন্য এই স্টার্টিং রেঞ্জের চাদর হচ্ছে 150 টাকা থেকে, কোয়ালিটি মেনটেন। হ্যাঁ, একদম 150 টাকা স্টার্টিং প্রাইস, ঠিক আছে? এর অনেক ভ্যারাইটিস পেয়ে যাবে, আপনি দোকানে দেখতেই পাচ্ছেন আমাদের স্টক কেমন আছে, এছাড়া গোডাউন তো আছেই। তো এটাও দেখুন, আরেকটাও দেখাচ্ছি। আমরা সবসময় কোয়ালিটির উপর একটু নির্ভর করি,
যাতে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনটাই আমার কাছে তাই তো হ্যাঁ সেটা আপনি দেখতেই পাচ্ছেন চোখের সামনে আর আমি এটাও বলি সেটা মিশবে না কিন্তু রঙের গ্যারান্টি আছে নেক্সট দেখুন এই রেঞ্জের আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সব রেঞ্জ বলবো না তার কারণ আছে কম্পিটিশনের মার্কেট ইভেন আমার কাছে নিয়ে যারা ব্যবসা করে তারাও কিন্তু অনেক প্রবলেমে পড়বে অনেক হোলসেল নিজে ব্যবসা করে তাই তো হোলসেল করে আচ্ছা হোলসেলের ক্ষেত্রে একটা কথা বলতে চাই যারা হোলসেল করছেন মার্কেট থেকে প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই হতে পারছেন না রং উঠছে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আমার রেটেই বিক্রি করতে পারবেন হোলসেলিং আবার রি হোলসেলিং যেটা হয় সেটা আপনারা আমার রেটেই করতে পারবেন আমাদের সাথে যে যোগাযোগ করুন ফোন নাম্বারে যে কন্টাক্ট করে নিতে বলছি তাই তো একদম ফোন নাম্বারে কন্টাক্ট করে নেবেন আমরা সব গাইড করে দেবো ঠিক আছে দেখুন এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের চাদরটা আমি জাস্ট একটা একটা করে ডিজাইন দেখিয়ে যাচ্ছি হ্যাঁ তার কারণ অনেক চাদর আছে তো তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে অনেক লেন্থি রেটলে কোনো প্রবলেম হলে আপনারা কন্টাক্ট নাম্বার কথা বলতে পারেন একদম সব সময় আমরা অ্যাভেলেবল আছি সেটা জানে অলরেডি আমাদের অনেক ভিডিও আছে আমাদের কাস্টমাররা অনেকেই জানে যে আমরা অ্যাভেলেবল থাকি আচ্ছা এবার শুরু করলাম 6x7 মার্কেটে অনেক কম রেঞ্জে অনেক বেডশিট পাওয়া যায় আমরা কিন্তু একটা রেঞ্জ মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে বেডশিট কোয়ালিটি আপনারা 100% আমি কিন্তু কোয়ালিটি মেনটেন করে দেখুন সামনে থেকে দেখিয়ে দিন ঠিক আছে এও ফাইন কোয়ালিটি মলমল মানে খসখস জিনিস যেটা থাকে সেটা আমাদের বেডশিটে নেই তো নেক্সট দেখুন হ্যাঁ নেক্সট এটা সবাই জানে মান্ডালা প্রিন্ট মান্ডালা জি একদম মান্ডালা প্রিন্টের উপরে দিচ্ছি যখন আপনি এসে দেখতে পাবেন তখন সেটা বুঝতে পারবেন কোয়ালিটি মেনটেন করছে আর কিছু মেনটেন করছে না কোয়ালিটি মেনটেন করছে তার একটা কারণ হচ্ছে কাস্টমার যদি স্যাটিসফাই না হয় রং যদি উঠে যায় আপনার কাছে একবার আসবে দ্বিতীয়বার কিন্তু আর আসবে না রঙে গ্যারান্টি দিচ্ছেন 100% তাই তো আমি তো বললাম যে রং উঠে গেলে আপনারা আমার কাছে ফেরত নিয়ে আসবেন এত বড় কথা কেউ ভিডিওতে বলবে না তার সাথে পিলো আছে তো হ্যাঁ তার সাথে দুটো পিলো আছে পিলোটাও দেখিয়ে দিচ্ছি দেখুন ফুল সেট দিয়ে আছে ব্রাইটনেস দেখুন চাদরটা ব্রাইটনেস দেখুন কালারটা খুব সুন্দর কালার একদম বাজারে যে এটা 6x7 বাজারে যে 6x7 চাদর পাওয়া যায় সেই ব্র্যান্ড কিন্তু আমরা ইউজ করি না ব্র্যান্ডটা আমি জাস্ট বললাম না সেই ব্র্যান্ডটা আমরা ইউজ করি না কারণ বাজারে দেখা যায় এখানে বড়বাজারে 90% দোকানে যে চাদরটা পাওয়া যায় তাদের রং উঠে এই কোয়ালিটিটা কিন্তু আমাদেরটা রং উঠবে না দেখুন একটা কালার দেখলেই বোঝা যায় একটা তার কালার উজ্জ্বলতা দেখলেই বোঝা যায় সেম সাইজ আমি যখন অন্য সাইজ দেখাবো তখন আমি বলে দেবো ঠিক আছে সাইজটা দেখুন চাদরটা দেখুন তার কারণ গরমকাল এমনিতেও পড়েছে ঠিক আছে যত পাতলা যত ভালো কোয়ালিটি একটু জুম করুন হ্যাঁ আমি একটা কোয়ালিটিটা দেখাতে চাই একটু জুম করুন তাহলে বুঝতে পারবে কোয়ালিটিটা সামনে থেকে বুঝতে পারছেন কোন এফোর উপর দেখা যাচ্ছে কি আপনি সামনে থেকে দেখে বলুন এপার ওপার দেখা যাচ্ছে কোনো জাল দেখা যাচ্ছে আপনি নিজে বলুন না কোনো দেখাচ্ছে না জুম করে দেখুন এই সব কোয়ালিটি চাদর নিয়ে আপনারা আরামসে বেচুন রঙও উঠবে না আপনাদের পিলো কভারটা দেখিয়ে দিচ্ছি রঙও উঠবে না আর আপনারা অনেক নিশ্চিন্ত বিক্রি করতে পারবেন এই দেখুন পিলো কভার পিলো এর সঙ্গে আছে দুটো তো একদম ঠিক আছে এবং ওয়ানপ্লাস থ্রি থানের চাদর আছে সেটা আমি এখন খুলছি না আমি জাস্ট দেখে দিচ্ছি এটা হোয়াইটের উপরে আছে এগুলো বিভিন্ন রেঞ্জের এখন আমার কাছে হোয়াইট আছে এছাড়াও আকাশি অনেক রকম কালার আমার কাছে পাওয়া যাবে দেখুন এরকম ওয়ানপ্লাস সি থাকবে আমাদের কোম্পানির নাম এখানে বড়বাজার খেতে কবিস ক্রিয়েশন এটা একটু হাইলাইট করে দিন একদম কবিস ক্রিয়েশন আর শ্রী গণেশ টেক্সটাইল আর সালোনি গার্মেন্টস নামে আমরা এই কোম্পানির আন্ডারে সেকশন খুলেছি ঠিক আছে দেখুন কবিস ক্রিয়েশন হচ্ছে আমাদের অরিজিনাল বেডশিটের কালেকশনের নাম ওয়ানপ্লাস থ্রি ওয়ানপ্লাস ফোর অনেক কালার পাবে আপনি দেখুন না এই চারদিকে দেখান অনেক কালার হ্যাঁ প্রচুর কালার আছে হ্যাঁ এটা খুলছিও না কারণ এটা মানে লাট হয়ে গেলে প্রচুর প্রবলেম হয় ঠিক আছে এরকম ভাবে প্যাকিংয়ে আপনি পেয়ে যাবেন তো 7-8 বেডশিটটা আমরা এখানে দিচ্ছি মাত্র কিন্তু 400 টাকা এর কমে আপনি হয়তো অনেক জায়গা থেকে পাবেন এই এটা যা রিভিল করলাম তখন উইথ বিরোধী 400 টাকা এই কোয়ালিটির বেডশিট আমি সামনে দেখাবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব কম দোকানেই পাওয়া যাবে আর পাওয়া গেলেও মনের মতো প্রিন্ট পাওয়া যাবে না কিন্তু আমরা স্পেশালাইজড কিং সাইজে আমাকে যারা বেডশিট চাইবেন রঙের গ্যারান্টি তো আমি আগেই বলেছি তাদের আপনি তো র্যান্ডামলি চুজ করবেনই তো কিং সাইজে বেডশিট যারা চাইবেন তারা কাইন্ডলি এখানে যোগাযোগ করবেন কোয়ালিটিটা আমি আগে খুলে দেখিয়ে দেন দেখুন এটা হচ্ছে 400-এর কোয়ালিটি একটু কি বলা কোয়ালিটিটা একটু জুম করে দেখান
কোয়ালিটিটা দেখার, ঠিক আছে? কাপড়টা আপনি নিজে ফিল করুন কতটা মানে পাতলা, আপনি নিজে ফিল করুন। একটা মলমলের মতো কাপড় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই চাদরগুলো সব জায়গায় আমি জানি রং উঠবে না, তো মানে রং তো উঠবে না, সেটা প্রথমেই রং উঠলে আপনি রিটার্ন নিয়ে নেবেন? আমি রিটার্ন নেব 100% রিটার্ন নেব, রং উঠবে না। এত গ্যারান্টি দিয়ে কেউ বিক্রি করে নাকি? রং উঠবে না। এর সাথে আপনার 400 পিলো দিয়ে আছে তো? হ্যাঁ পিলো তো আছেই, তার সাথে চেনও আছে। চেনও দিয়ে আছে পিলোতে? একদম, ঠিক আছে, চেনও আছে তার সাথে পিলোতে। ওকে নেক্সট রাখুন তাহলে। হ্যাঁ 400 ইঞ্চের দেখছেন ভর্তি বেডশিট রাখা আছে, সব কিন্তু কিং সাইজ। হ্যাঁ আমি এর একটা রিভিল করলাম, কিন্তু কিং সাইজে এটাই আমাদের স্টার্টিং রেঞ্জ। দেখুন আমি না সব বেডশিটগুলো খুলছি না, ঠিক আছে, এরকম করে সামনে থেকে দেখিয়ে দিই। এগুলো কিন্তু একটা না রং উঠবে না, দাদা নিউ নিউ প্রিন্ট পাবেন আমার কাছে, পুরোনো বসাতে ফুল পয়সা প্রিন্টটা আমি রাখি। নতুন নতুন আইটেম আছে তাই তো? একদম সব নতুন নতুন আইটেম, এবং কোনো হাটে বাজারের আইটেম না, সব ভালো আইটেম। এটাও দেখুন 400-এ আছে। এটা তো খুলে দেখাই, একটু খুলে দেখাচ্ছি বেডশিটটা। এবং কাটা ফাটা থাকলে আমাদের রিটার্নও আছে, এটা আমি বলে দিচ্ছি। কাটা ফাটা থাকলো রিটার্ন 100%, কাটা ফাটা থাকলো রিটার্ন, যেটা অনেকে দেয় না। আর একটা কথা, সেট ওয়াইজ আমরা বিক্রি করি না, সেট কেটে আপনি মাল নিতে পারবেন, এমন না যে আপনি সেট সেট মাল নিতে হবে, সেটাও না, আপনি সেট কেটেও মাল নিতে পারবেন, মাত্র 5 পিস আমি দিয়ে থাকি, ঠিক আছে? সেট কেটেও নিতে পারবে, একদম সেট কেটেও নিতে পারবে, 5 পিসে চাদর আমরা দিয়ে থাকি। অ্যাকচুয়ালি পুরোনো কাস্টমাররা জানে যে 5 পিসে চাদর দিই, অনলাইনে কিন্তু 10 পিস, আর মিনিমাম আপনি যদি এখানে আসবেন তখন 5 পিস, দোকানে এলে 5 পিস, আর অনলাইন বাড়িতে বসে নিলে 10 পিস, তাই তো? এটা হচ্ছে বালি সেওয়া। এর পরের রেঞ্জটা আমি দেখাচ্ছি, এর পরের রেঞ্জগুলো যেগুলো আছে দেখুন, এটা একটা খুলছে, ওটা থেকে রেঞ্জ দেখালাম। এবার নানা রকম আমার কাছে 850-900 টাকা অবধি চাদর আছে আপাতত, এখন হয়তো ভবিষ্যতে আরও দামি চাদর রাখবো, আরও ভালো চাদর রাখবো। আর অভাব ব্যাপার কি জানেন, আমাকে যত দামি চাদর আছে সেটা বেশি আগে বিক্রি হয়, আমি দেখি কেন একদম কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। দেখো জাস্ট দেখো, এটা কিং সাইজ আছে তো? একদম, এত যা দেখাচ্ছে তো কিং সাইজ, 7-8 দেখাচ্ছে। এটা আরো আলাদা ডিজাইন, আলো আকার হয়ে যাবে তো? এই পোস্টটি দেখুন, এটা পুরো প্রচুর স্টক আছে দেখেন আপনারা, পিলো তাই তো? পিলো, ঠিক আছে, 2 পিস করে পিলো থাকে তো? একদম 2 পিস করে পিলো থাকে। এই রেঞ্জের দেখুন আরো ডিজাইন আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, সব খুলছি না দাদা, হ্যাঁ পরে তাহলে ভিডিও অনেক লেন্দি, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই একটা চাদর দেখাচ্ছি, এইটা হচ্ছে মানে বলতে পারি কলকাতার মার্কেটে খুব কম জায়গায় পাওয়া যায়, কম জায়গায় বলা বল মানে রেয়ার পাওয়া যায় এই চাদরটা। কোয়ালিটিটা হচ্ছে বোম্বে ডাইং থানের মতো, হ্যাঁ এটা ক্যাটালগ থাকবে। আর রেঞ্জটা শুনবে, রেঞ্জটা আপনার 450-470 মধ্যে, এটাও বলে দেবেন। কিং সাইজ আছে তো? কিং সাইজ পিলো দিয়ে চেন দেওয়া, কোয়ালিটি বোম্বে ডাইং কোয়ালিটি, এবং রেঞ্জ এতটাই কম, ঠিক আছে? 7-8 বেডশিট, আপনি শুধু বেডশিটটা দেখুন, খুলে একবার দেখিয়ে দিন বেডশিটটা দেখুন, যাক বেডশিটটা দেখুন, কলঙ্কারি প্রিন্টের উপরে আমি জানি আমার প্রোডাক্ট ভালো, তাই কি আছে? হ্যাঁ যেটা দেখাচ্ছিলাম সেটারই কয়েকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি, দেখো সব খুলছি না চাদর, ঠিক আছে? দেখো এরকম ক্যাটালগ পাবে, কিং সাইজের চাদর দেখাচ্ছি, দুটো করে পিলো কভার থাকবে, চেন দেওয়া থাকবে, এরকম ক্যাটালগ করা পিস পাবে, কমপ্লিট আছে তাই তো? একদম দেখো কিং সাইজ আছে তো? একদম কিং সাইজ, আপনি কোয়ালিটি তো সামনে থেকে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ফাইন কোয়ালিটি চাদর আমি সব দেখাচ্ছি, ঠিক আছে? আরো দেখুন এটারই আরো অনেক প্রিন্ট আছে, সেগুলো দেখাচ্ছি, দেখো কোয়ালিটি দেখো কত ফাইন কোয়ালিটি,
রং তো যাবেই না, কোয়ালিটিও মোলায়েম, মানে সেই বলে না ভারী চাদর কাটতে অসুবিধা হয়, এটা খেতে সেটা হবে না, বুঝতে পারছো তো? রঙের তো ওয়ারেন্টি রইল, প্লাস এটা সুপার কিং, আবার সুপার কিং, প্লাস আবার সুপার কিং উইথ পিলো, আবার আছে উইথ পিলো সুপার কিং। ওকে দেখো এর অনেক কটা আমার কাছে ভ্যারাইটিস আছে, আমি দু একটা দেখাচ্ছি। দেখো এখানে ক্যাটলগটা দেখা যাচ্ছে, কাস্টমাররা নিয়ে তো ধারও বিক্রি করে, হ্যাঁ তখন যদি রংটা উঠে গেলো তখন তো টাকা আর কেউ ফেরত দেবে না, তাই তো? একদম, আমি কোয়ালিটিটা বিলিভ করি ভাই, প্রথম থেকে আমি কোয়ালিটি ছাড়া কিছু বিলিভ করি না। এটা না নতুন চাদর দেখাচ্ছি, দেখো কোটকি তো অনেকই দেখায়, অরিজিনাল কোটকির উপর কিং সাইজ কজন দেখো, দেখো কিং সাইজ আছে তো, সুপার কিং আছে, সুপার কিং আবার সুপার কিং আছে, ঠিক আছে 100x100 এর চাদর আছে, দেখো কোয়ালিটি দেখো। এবং এগুলো যতগুলো চাদর দেখলে তুমি তো সামনে দাঁড়িয়ে আসো, দাঁড়া তোমার কি মনে হচ্ছে এগুলো কোনো মিক্স আছে বলে? তুমি নিজে বলো, হ্যাঁ নিজেই বলছো, দেখো ক্যাটলগটা দেখে নে, একদম ক্যাটলগটা দেখে নাও, পুরো কোটকি প্রিন্টের উপর দেখো চাদরটা আছে টোটাল। এই মালগুলো যা থাকে না আমার কাছে, মিনিমাম ব্যাপারটা বললাম তো, সব রকম মাল মিলিয়ে 5 পিস হোলসেল রেটই, এখানে যে আসবে সে হোলসেল রেটই পাবে, সে অন্য নানা রকম রেট পাবে না আমার কাছে, মানে ফিক্সড রেট পুরো, একদম ফিক্সড রেট, হ্যাঁ হোলসেল রেটই পাবে সে, যেই জানতে চাইলে মোবাইল নাম্বার আপনি বলে দেবেন, মোবাইল, হ্যাঁ মোবাইল পুরো না, কাস্টমার তো জানে আর রেট গুলো মানে এমন কিছু হেরফের রেট না, সব রিজনেবল রেটের মধ্যেই আছে, দেখো। তবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, কিন্তু কমা কাপড় বা কমা কোয়ালিটি বিক্রি করি না, হাতে ঘাটে জিনিস বিক্রি করি না, কোয়ালিটি ইম্পর্টেন্ট, কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। দেখো এর কয়েকটা কালারও দেখিয়ে দিচ্ছি, দেখো এইসব জিনিস কোয়ালিটির জিনিস কিনতে গেলে যদি কাস্টমারকে দেখো না, তোমার কাস্টমার অন্য কাউকে কারোর কাছে যাবে না, সবচেয়ে বড় কথা তোমার কাছেই আসবে, এটাই ম্যাটার করে, রঙের ওয়ারেন্টি রইলই রইল। নেক্সট দেখান, দু একটা ভালো ভালো দেখিয়ে দিন, হ্যাঁ নেক্সটও দেখিয়ে দিচ্ছি, দেখো এই বেডশিটটা জাস্ট দেখো, এটা হচ্ছে 100W/100W এর বেডশিট, কলমকারী প্রিন্টের উপরে, ঠিক আছে জাস্ট উইথ পিলো দিয়ে আছে তো, উইথ সবই উইথ পিলো দেখাচ্ছি, উইদাউট পিলো খুব একটা আমি স্টক রাখি না, তার কারণ উইদাউট পিলো আমার তো চলে না, সব উইথ পিলো দিয়ে রাখছি, কমপ্লিট নিতে পছন্দ, কমপ্লিট কমপ্লিট কমপ্লিটই সবাই চায় এখন দেখলে। এবারে কোয়ালিটিটাও তোমাকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, কোয়ালিটিটাও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, একটা বালিশের কভারে কোয়ালিটি দেখা, তাহলেই তো বুঝতে পারা যাবে। এই দেখো কভারটা, কভারটাই দেখো কত বড়, এত বড় কভারটাই দেখো কত বড়, আর এখানে কোয়ালিটিটা দেখিয়ে দাও, একদম মিহি কাপড়ের উপরে জাস্ট মোলায়েম, মানে জয়পুরে এরকম চাদর খুব কম জনই কলকাতার পক্ষে বিক্রি করে এটাই বলতে পারি। আচ্ছা আপনি বলেছিলেন একটা যে কোনো চাদর আপনি ধুয়ে দেখাবে বলেছিলেন, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যেটা বলে সেটা দেখান দেখি তো, যে কোনো একটা চাদর কোনটা দেখাও বলো, তুমি সিলেক্ট করো, আমি দেখাবো একটা, দেখেন এটা দেখিনি, দেখুন নরমাল দেখিনি, আচ্ছা তাহলে ওটা তুলে দাও আমাকে, নইলে তো সবাইতে ভরসা করবে না, ভিডিওতে বলবো হয়তো বলছি অনেক কিছু, দাও জলটা দাও, একটু সাইড থেকে জল দাও, তোসা পানি দিয়ে দিছবে, এই দেখুন জল দিয়ে ধুয়ে দেখি দিচ্ছি, অনেক অনেক রং উঠে যায় হয়তো এগুলো, আর কত ঘষো বলো, দেখুন পুরো রং উঠছে না কিন্তু সেম রং, কত ঘষো বলো, কত ঘষবে এরকম ভাবে, দেখো চাদরই গজে না তো ভাবে ঘষছি, এইভাবে রং উঠছে না, তুমি কোনো রং ওঠা দেখতে পেলে দেখো উপর পিছনের দিকটা দেখলে আরো ভালো বোঝা যায় রং উঠেছে কি ওঠেনি, কোন রং উঠে, রঙের গ্যারান্টি আছে তাই তো, একদম তুমি নিজের চোখের সামনে দেখে নিলে তো, অবশ্যই তুমি এটা দর্শকদেরকে অবশ্যই এটা হাইলাইট করবে, কারণ রং আবার রঙের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি, এই একটাই কারণ, 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করি। নিচে তো বাটিক রাখা আছে, ওখানে আছে আমার উপরে স্টোর আছে, ওখানেও রাখা আছে, আচ্ছা এরপর এগুলো সব 100W/100W দেখাচ্ছি, আচ্ছা এই চাদরটা দেখো, এই চাদরটা অনেকে কাঁথা স্টিচ বলে না, আমি কাঁথা স্টিচ দেখাচ্ছি না, এটা 100W/100W এর কটন স্যাটিন এর চাদর, কটন ক্যাটলগটা দেখিয়ে দিন তাহলে বুঝতে পারবে, একদম ক্যাটলগটা দেখলে খুব সুন্দর ক্যাটলগ, দেখুন এরকম চাদর ভীষণ ইউনিক, ঠিক আছে 100W/100W ভীষণ ইউনিক চাদর, গিফট করার জন্য, বিয়ে বাড়ি বলো যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো, গিফট করার জন্য এটা কিন্তু ভীষণ ইউনিক চাদর, উইথ পিলো আছে না, সেম কালার আমি বললাম তো, উইথ পিলো ছাড়া আমি রাখি না, বেশি স্টক রাখি না, বুঝতে পারছো, আর কমার রেঞ্জটা আমি খুব কমই রাখি, তার একটাই কারণ খুবই ভালো কোয়ালিটি, কোয়ালিটির সব থেকে বড় ইম্পর্টেন্ট, এর আরেকটা, এর মোটামুটি লাল কালো নেভি ব্লু আর খয়েরি, এই চার পাঁচটা কালার, চার পাঁচটা কালার পাওয়া যায় তাই তো, দেখো চাদরটা তো দেখো, মানে কেউ তোমার মনে, তুমি দেখলে তোমার মনে হবে এক্ষুনি নিয়ে নিই, কালারগুলো খুব সুন্দর সুন্দর আছে,
সবাই ইউনিক জিনিস পছন্দ করে, ওটাই মেন হচ্ছে ব্যাপার। ইউনিক জিনিস পছন্দ হাতে গাড়ি কিন্তু সব জায়গায় কোয়ালিটি আপনি দিচ্ছেন প্লাস ওয়ারেন্টি দিচ্ছেন, কালার দিচ্ছি, রং উঠলে পয়সা ফেরত, মানে হচ্ছে চাদর ফেরত দিচ্ছি, এর থেকে আর বেশি কিছু আবার পাঁচ পিস দিচ্ছি, সেট কেটে দিচ্ছি, মাত্র পাঁচ পিস, যে কোনো কালার বেছে নিতে পারে, এটা কেউ দেয় না সাধারণত। কিন্তু এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাকি বড় থাকে তাহলে কিন্তু এই বেডশিট হবে, ঠিক আছে, এটা প্রপার 90-100, এটা অনেকেই জানে অনেকে বলে না, কিন্তু প্রপার 90-100 6-7 খাট তাহলে কিন্তু এই বেডশিট আরামসে হয়ে যাবে, আরামসে হবে। এত অনেক কালার আছে তাই তো, তুমি দেখো ভোট স্টকটা জাস্ট দেখো, প্রচুর কালার আছে, জানেন আপনারা কালার ভর্তি, প্রচুর স্টক, প্রচুর ডিজাইন, আলাদা আলাদা ডিজাইন, মানে অন্য রকম ডিজাইনটা দেখাচ্ছি, এরকম ডিজাইনে। এবার একটু হাই রেঞ্জে আমাকে নানা রকম রেঞ্জের বাটি, একটু হাই রেঞ্জের বাটিকেও দেখাচ্ছি, কলমকারের কথা, বাটিক নিয়ে তো কোনো কথা নেই, বাটিক কী করে বুঝবে, বাজারে তো অনেক রকম বাটিক পাওয়া যায়, বাজারে অনেক রকম মান্ডালাও প্রিন্টও পাওয়া যায়, এই পার এক কালার, ওই পার এক কালার, ঠিক আছে। আমার কাছে আচ্ছা এক একটা কথা বলে দেওয়া, মানে ভিডিও করতে করতে বলে দিই, আমাদের স্টোর কিন্তু সকাল 11টার মধ্যেই খুলে যায়, 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি আমরা এখানে থাকি। আর এই যে ডিজাইনটা দেখালাম তার ভ্যারাইটিস এখানে স্টক রাখা আছে, প্রচুর স্টক আছে দেখেন, এখানে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয়, তুমি দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে, অ্যাভেলেবেল সবসময় আমার কাছে 1000-2000 পিস তো মিনিমাম থাকে স্টকে, ঠিক আছে। আর ডেইলি দেখো তোমার সামনে গাঁট রাখা আছে, ডেইলি গাঁট আসতে থাকে, এরকম ভাবে একটা একটা গাঁট আসতে থাকে, তো স্টকের এখানে কমতি, স্টকের কোনো কামি নেই, কোনো কমতি, যত বেশি বলবেন অর্ডার পেয়ে যাবেন, তাই তো। তারপর রেডলে কোনো প্রবলেম হলে আপনি কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন, অবশ্যই আমার সাথে কোনো প্রবলেম কেন হবে, একদম বলবো, একবার ঘুরেই যান না সবাই, এটাই বলবো সবাইকে, অনেক জায়গা তো গেছেন, একবার ঘুরেই যান, জিএসটি ইনক্লুড আমি মাল দেবো, জিএসটি নেবো না আলাদা করে, 5 পিস মাল দেবো, কোয়ালিটির জিনিস দেবো, রঙের গ্যারেন্টি দেবো, তারপর আপনাকে বলতে চাই যে মানে রিজনেবল রেটে দেবো, সবচেয়ে বড় কথা, ছিঁড়া ফাটা পড়লেও আবার রিটার্ন করবো, এই এর থেকে আর আপনারা কি চান, এগুলো কেউ দেয় না সাধারণত, কেউ দেয় না। আর একটা কথা যে ট্রান্সপোর্টের সুবিধা সব রকম আছে, আজকে মাল আমরা ভিডিও কলে দেখে বুক করবেন, ভিডিও কলে সঙ্গে সঙ্গে পেমেন্ট করবেন, আমাদের কিন্তু সিওডি নেই, ঠিক আছে, প্রি পেমেন্ট অপশন, আজকেই মাল দেবেন, আজকেই বুক করবেন, আমরা সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট কুরিয়ার যেটা বলবেন আমরা সঙ্গে সঙ্গে সেটা করে দেবো, কোনো মাল আমরা ফেলে রাখি না, আমাদের ভিডিও কলের সিস্টেম এখানেও আছে, গাঙ্গুলি বগানের দোকানে সেখানেও আছে, দু জায়গা থেকে ভিডিও কল হয়, কোনো চাপ নেই। আর বলতে চাই সবটা খোলে কিন্তু 10টা-11টার সময় খোলে আর 6টায় বন্ধ হয়ে যায়, তবু বলবো আসার আগে একবার কল করে নেবেন, রোববারে ফুললি ক্লোজ থাকে। ফোন নাম্বারটা বলে দিন আপনার, হ্যাঁ ফোন নাম্বারটা হচ্ছে 7003-560-645, আর একটা নাম্বার হচ্ছে 8755-83-655, একবার ভালো করে পারফেক্ট আপনার যে সব আছে লোকেশনটা বলে দেন, বা কেউ হাওড়া থেকে আসলে কিভাবে আসবে, শিয়ালদা থেকে আসলে কিভাবে আসবে, শুনুন, হাওড়া থেকে আসো, শিয়ালদা থেকে আসো, তাকে বড়বাজার থানা নামতে হবে, ঠিক আছে, একদম থানায় নামবে, নেমে বলবে লোহিয়া মার্কেট, থানা থেকে নামবে, নেমে জাস্ট যেটাই ফার্স্ট আপনার বাঁদিকে সরি ডান দিকে গলিটা ঢুকছে, সেই গলিটা ঢুকে গিয়ে বলবে ব্যাংক অফ ইন্ডিয়া গলি বা লোহিয়া মার্কেট, ওখানে এসে 210 নম্বর যমুনালাল বাজার স্ট্রিট, অ্যাড্রেসটা যেটা হচ্ছে আমার মার্কেটের 210 নম্বর যমুনালাল বাজার স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর 23 নম্বর, সব নম্বর 23, ওখানে মানে থানাতে নেমে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে লোহিয়া মার্কেট কথা, থানা থেকে 1 মিনিট লাগবে, তাহলে যাতায়াতের সুবিধাটা দেখুন, উপরে উঠতে হবে না, নিচে উঠতে হবে না, কোথাও কিছু করতে হবে না, মুটিয়া সবসময় অ্যাভেলেবল আছে, বালকে মাল নিতে পারেন, কোনো প্রবলেম নেই, সঙ্গে সঙ্গে মাল আপনাকে বয়েও দেবে, আপনার বাস অব্দি কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট 50 টাকা দেবেন, মুটিয়ার আপনার বাস অব্দি মাল বয়ে নিয়ে চলে যাবে, রোববার দিন বন্ধ থাকে, আপনার রোববার বন্ধ থাকে, সোম থেকে শনি ওনাটাই খোলা থাকে, সকাল 11:30 থেকে সন্ধ্যে 6টা অব্দি। এবার কেউ যেমন বাইরে থেকে যারা আসে হাটে মাল নিতে, তারাও তো অনেক বড় বাজারে
থাকে তাড়াতাড়ি ঢুকে যায়। তো যদি তাদের কারো আসার দরকার থাকে, মাল নিতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আগের দিন আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসা। আমরা দুজনে এখানে থাকি, কোনো অসুবিধা নেই, যা জিজ্ঞাসা থাকবে ফোন নাম্বার দেখে অবশ্যই কন্ট্যাক্ট করবো। আমি সবাইকে বলবো প্লিজ একবার সবাই ভিজিট অন্তত করুন, একবার কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে দেখুন, কোয়ালিটিটাকে দেখুন, তারপর একটা পরের কথা, রেটটা তো পরে কথা, রেট আমরা রিজনেবল দিই, মার্কেট থেকে রেট রিজনেবল দিই, সেটা যারা আসবে হাতে কোয়ালিটি দেখলে বুঝতে পারবে, তাহলে রেটটা পরে কথা ভাববে, কোয়ালিটি হাতে নিন। দেখুন একটা বেশিটা আপনি ধরুন 250 টাকা বিক্রি করলো ওয়েস্ট করলো, দিয়ে কথা বলছি, সে বেশিটা যাকে দিলে ধুয়ে রং চলে গেল, তার মধ্যে রং থাকলো না, তার যাকে দিলে তাকে হয়তো আপনি ধারে দিলেন, সে টাকা ফেরত দিল না, তাতে লসই হলো, মালটা দাম্পি হলো, তার থেকে আপনি হয়তো একটু 2-10 টাকা বেশি দেবেন, কিন্তু ভালো জিনিস যদি নিয়ে যান আপনার কাস্টমারটাও থাকলো আর আপনার মালটাও দাম্প হলো না, আপনি টাকাটাও ফেরত, কোনটা ভালো আপনি নিজে বলুন, আপনার বিচার বিবেচনা দিয়ে চিন্তা করুন কোনটা ভালো। তাই কোয়ালিটি মেনটেন করে, আমি কোয়ালিটি মেনটেন করেই থাকি, তাই জন্য হয়তো এত তাড়াতাড়ি আমরা শপ করতে পেরেছি এই কারণের জন্য, ঠিক আছে। রাঙ্গুলি বাংলা যেমন শপ আছে সেটা তো আছেই, সেখানে বেডশিট নাইটি পাওয়া যায়, এখানে কিন্তু এখন শুধুমাত্র বেডশিট পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে আরও যেটা পাওয়া যাবে সেটা আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো নেক্সট ভিডিও। চলুন আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভাই আপনাদেরকে আমার ভিডিও করার জন্য, থ্যাংক ইউ। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে আপনাকে ভালো লেগে থাকে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি এরপরে কি বিষয়ের ভিডিও দেখতে চান তো দয়া করে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ওর রিপ্লাইও আপনাকে দেব অ্যান্ড পরের ভিডিও আপনার জন্য বানানোর চেষ্টাও করব। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন কিছু ভালো ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালোভাবে থাকবেন।